নাগরিকত্ব বিল বাতিলের দাবি জানিয়ে শুক্রবার রংপুরে অনশন ধর্মঘটে সামিল হলো শিলচরের বেশ কটি সংগঠন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংগঠন হলো আসাম ইন্ডিজিনিয়াস পিপলস প্রোটেকশন কমিটি, মণিপুরি ইউথ ফ্রন্ট আসাম, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, মুসলিম ডেভেলপমেন্ট কাউন্সিল সহ আরও বেশ কটি সংগঠন। সংগঠনগুলোর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করেছেন তারা। তারা বলেন, এটা বিজেপির ভোট রাজনীতি। এই বিল বাতিল না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। আজই মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর আগমনের পরিপ্রেক্ষিতে বিপরীতে আমি এই কমিটির মারফত হাঙ্গার স্ট্রাইক হই আসু। কিহর কারণে? আগামী 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ সংসদত ভারতীয় নাগরিক সংশোধনী বিধেয়ক 2016 পাস করার ষড়যন্ত্র চলি আছে। গতিকেই তার বিরোধিতায় আমি অনর হয়ে আজি হাঙ্গার স্ট্রাইক করে আছো, যাহাতে এই 2016 বিধেয়ক নাগরিক সংশোধনী বিধেয়ক বিলটি যাহাতে বাতিল করে, আর যদি নকরে যেতালে সরকারক হুঁশিয়ারি দিয়ে আছো যে অনাগত দিনের আমার অসমর খিলঞ্জীয়া জনগোষ্ঠী সম্মিলিতভাবে জোরদার আন্দোলন করবলে সাজু আছো আমি।